দেখো যা হয়েছে আমরা তো মোটামুটি সকলেই দেখেছি লাইভে। মাঝপথে লাইফটা বন্ধ হয়ে গেল, বাবার কাছ থেকে বাকিটা শুনলাম। আসলে সত্যি কথা বলতে বিয়েটা যে এইভাবে হয়ে যাবে, অ্যাকচুয়ালি হয়ে যাবে, এটার জন্য বোধহয় আমরা কেউই অতটা প্রিপেয়ার ছিলাম না। তোমরাও কি এটাই বলতে এসছো যে আমরা কত বড় ভুল করেছি? না সানি, না আমরা বলিস না, আমি আমি সিদ্ধান্ত নিয়েছি। জানি না ঠিক না ভুল, আমি কিচ্ছু জানি না, কিন্তু সত্যি বলছি বাবলি, ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে এদের দুজনের সম্মান বাঁচানোর জন্য এর থেকে ভালো রাস্তা আমি আর কিছু খুঁজে পাইনি। মা, একদম ঠিক কাজ করেছো। ওরকম একটা সিচুয়েশনে তোমার যেটা ঠিক মনে হয়েছে তুমি সেটাই করেছো, আর যা হওয়ার সেটা তো হয়ে গেছে। আমরা শুধু তোমাদের সবাইকে বাড়ি নিয়ে যেতে এসেছি, প্লিজ চলো। মা, বাবলি ঠিক কথাই বলছে, এবার সানিয়া আর তিতলিকে নিয়ে আমাদের বাড়ি চলে যাওয়া উচিত, তাই প্লিজ বাড়ি চল ভাই। হ্যাঁ দাদা ভাই, আমি এটাই এতক্ষণ ধরে ওদের বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমার কথা কেউ বুঝতেই চাইছেন, আমি জানি না কেন। আমার তোমাদের সবাইকে একটা কথা বলার আছে। তোমরা মামুনি আর সানিকে নিয়ে প্লিজ বাড়ি চলে যাও, আমি ওই বাড়িতে যাব না। রাহি দরজাটা খোল, রাহি দরজাটা খোল, তুই শুনতে পাচ্ছিস তো আমার কথাটা? বাবু প্লিজ দরজাটা খোল, আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে। রাহি, রাহি প্লিজ বাবু দরজাটা খোল, শেয়ার কর আমাকে। মাম্পু দিদি, রিয়ানি দিদি এখনো দরজা খোলেনি? না এখনো দরজা খুলছে না রে, আমার খুব টেনশন হচ্ছে। ও আমাকে বলেছিল কতবার জানিস, যে ছোট ভাইকে কত ভালোবাসে, ওকে বিয়ে করতে চায়। আমি তো বুঝতে পারছি না দরজাই খুলছে না। রিয়ানা দিদি, ও রিয়ানা দিদি, রিয়ানা দিদি একটু দরজাটা খোলো না। আজকে আপনাদের সকলের সামনে আমি বলছি, আমি তিতলিকে বিয়ে করব। সারা জীবন ওর পাশে থাকব। আচ্ছা রেহানা, তুমি যে এই অজ্ঞান হয়ে পড়ে গেলে, এটা কি সত্যি সত্যি অজ্ঞান হলে নাকি নতুন কোনো নাটক এটা? আমার খুব টেনশন হচ্ছে, আমি জানি না কি হবে। এখানে বড়দা ভাই আর বৌদি ভাইও তো নেই, ও যদি কোনো ভুল ভাল করে বসে। দুকা দুকা, তাহলে দেখো তাহলে ভেঙে ফেলতে হয় মাম্পু দিদি। রাহি দরজাটা খোল প্লিজ, প্লিজ খোল। রিয়ানা দি এখনো দরজা খোলেনি? না না রে, দরজা খুলছে না, আমরা দরজাটা ভাঙতে হবে। তুই একটা কাজ করতি, বটুদাস বৃদ্ধটাকে প্লিজ ডেকে নিয়ে আসতো। যত ভাই বটুদা আমি যদি তোমাকে আজকে স্ত্রী হিসেবে গ্রহণ করি, সবার সামনে যদি তোমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিই, তুমি কি পারবে আমাকে জীবন সঙ্গী হিসেবে মেনে নিতে? পারবে আমার সঙ্গে সারাটা জীবন কাটাতে? কাটাতে তুমি আবার একই কথা বলছো তিতলি। শোনো, আর একবার যদি এটা বলো আমি কিন্তু প্রচন্ড রেগে যাব। যাও রেগে যাও। শুনো না বৌদি, দাদা ভাই তোমরা প্লিজ মামুনি আর সানিকে নিয়ে যাও। মামুনি, এতক্ষণ তোমাদের যা ভালো মনে হয়েছে তোমরা সেটাই করেছো, আমি কিচ্ছু বলিনি। এবার আমার যেটা ভালো মনে হয় প্লিজ আমাকে করতে দাও। তুই বললি কি করে এই কথাটা আমাকে বলতো? তোর মনে হলো কি করে যে আমরা তোকে এখানে একা ফেলে রেখে চলে যাব? দেখ একটা একটা কথা পরিষ্কার তুই শুনে রাখ, তোর আর সানির বিয়েটা কেউ মানুক বা না মানুক, আমার কাছে তুই আমার ছোট ছেলের বউ। আর আমি যদি ওই বাড়িতে ফিরি তোকে নিয়েই ফিরবো, নচেত নয়।
মা, সানি প্লিজ বাড়ি চলো। তিতলি, তোমারও কিন্তু এখন অনেক দায়িত্ব বেড়ে গেল, তোমাকেও এবার একটু একটু অ্যাডজাস্ট করতেই হবে, মানিয়ে গুছিয়ে নিতেই হবে। তোমার আর সানির বিয়েটা কিন্তু হয়ে গেছে তিতলি। বিয়ের পরে তুমি যদি শ্বশুরবাড়ি না যাও তাহলে এটা নিয়ে বাইরে আরো আরো কত বড় স্ক্যান্ডাল হতে পারে ভেবে দেখেছো একবার? আমাদের পরিবারকে নিয়ে অনেকে অনেক রকম কথা বলবে, আমি আমি জানি তুমি সেটা চাও না তিতলি। তুমি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, আই এম শিওর তুমি এটা চাও যে বাড়ির সমস্যা বাড়ির চার দেওয়ালের মধ্যেই মিটে যাক, তাই না? কিন্তু আমি বাড়ি গেলে আরো অশান্তি হবে সুনয়নাদি। আমি তোমায় কথা দিচ্ছি, বাবা তোমায় কিচ্ছু বলবেন না। বাবা যতটুকু রেগে আছেন তুমি দেখো সময়ের সঙ্গে সঙ্গে সেই রাগও পড়ে যাবে। প্লিজ বাড়ি চলো। বৌদি একদম ঠিক কথা বলেছে। আরে তিতলি, তুমি একদম ভয় পেও না, বাবা সানিকে বকে কারণ বাবা সানিকে খুব খুব স্নেহ করে। আমি তোমাকে বলছি কিছু দিনের মধ্যে বাবার এই রাগটা পড়ে যাবে সানির উপর থেকে, তোমার উপর থেকেও বাবার রাগ পড়ে যাবে। আমার কথাটা শোনো, এই বাইরের লোকজন সমস্ত জড়ো হয়ে আছে, ওদের সামনে আমরা এই ব্যাপারটাকে না বাড়িয়ে চলো বাড়িতে ফিরে যাই, প্লিজ চলো। মানে মানেটা কি, ওই বাইরে সবাই এখনো দাঁড়িয়ে আছে? আর বলবেন না মা, এই তো দাদা বৌদিকে নিয়ে যখন আসছিলাম তখন তো দেখলাম সব সব বাইরে দাঁড়িয়ে রয়েছে মা, জটলা করছে, প্রবল কৌতূহল ওদের। তিতলি কি করবে, কোথায় থাকবে, আমরা কি করবো, আমরা কি আদৌ ওদেরকে বাড়িতে নিয়ে যাবো না এখানেই থাকবে, এইসব আর কি। আমরা তো সবাই আছি তোর সঙ্গে, রাহি প্লিজ দরজাটা খোল। দরজা খুলবে না, দরজা ভাঙতে হবে, বড় দা দরজা ভাঙো। ওরা কে জানে। আচ্ছা ওই যে একটু আগে একটা ছেলে আর একটা বউ ঢুকলো না ভেতরে, ওরা কারা বলো তো? পরের পর লোক এসেই চলেছে, আমার মনে হয় দেবাশিসদাকে ফোনটা করে বলা উচিত এবার। আমি অলরেডি ফোন করেছি, সোজাসুজি বলে দিয়েছি এসব অসভ্যতা আমরা সহ্য করবো না, তুমি কিছু একটা করো। দেবাশিস বলল ওদেরকে ফোন করছে। মা, সানিয়া তিতলিকে নিয়ে প্লিজ বাড়ি চলো, প্লিজ। দেখো রেহানাকে নিয়ে তোমরা কেউ চিন্তা করো না, রেহানার দায়িত্ব আমার, ওকে আমি বোঝাবো। ও আমার বোন ঠিকই, তবে ওকে এটা বুঝতে হবে সব কিছু জোর করে পাওয়া যায় না, বিশেষ করে ভালোবাসা তো নাই। আমি জানি মা তোমার এটাই মনে হচ্ছে, রাহি যেহেতু আমার ছোট বোন, কিন্তু মা আমি এখন বোস বাড়ির বড় বউ, এই পরিচয়টাই এই মুহূর্তে আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে ভালো রাখার দায়িত্ব আমার, আর প্রত্যেকটা মানুষ মানে তার মধ্যে কিন্তু এখন তিতলিও পড়ে। তুমি তো এখন আমাদেরই একজন, আমি তোমার দিদির মতো না, আমার কথা তুমি রাখবে না তিতলি? হ্যাঁ তিতলি, প্লিজ আর আপত্তি করিস না সোনা, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, আমরা সবাই আছি তো তোর পাশে, তাহলে তুই চিন্তা করছিস কেন, তাই না? এই দেখ তোর সংসারটা আমরা সবাই মিলে সুন্দর করে গুছিয়ে দেব, বুঝেছিস? তোরা দুটো ছোট ছোট ছেলে মেয়ে কোথায় থাকবি বলতো,
কি করবি তোরা একা একা? আর এক সময় দেখবি রেহানাও সব কিছু ভুলে নিজের জীবনটা আবার গুছিয়ে নেবে, বুঝেছিস? আর একদম তুই চিন্তা করবি না, আমরা সবাই মিলে আনন্দ করে একসাথে থাকবো, দেখিস সব ঠিক হয়ে যাবে।